মর্নিং, আজকে আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজকের ব্লগটা একদিন সকাল থেকে নিয়ে শুরু করে দিয়েছি, বাবাকে কোলে নিয়ে দেখতেই পাচ্ছি, কোলে বাবা কিছুক্ষণ আগে কোলে নিয়ে বসে আছি, ফোনের মানে ভিডিওটা অন করে আমি বসে দিকে তাকাচ্ছি, ওর কিছু চুপচাপ ফোনে দিয়ে তাকিয়ে বসে আছে। আর কোথায় ওরে ওই বড় তো এখন বাজে হচ্ছে সকাল সাতটা, পাক্কা সাতটা বাজে, ও কাজে বেরিয়ে গেছে। এ ও বাবা এই তারা ও কাজে এক্ষুনি চলে গেলো। আমি ভাবলাম না ব্লগটা আজকে একটু সকাল সকাল স্টার্ট করা যাক। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বাবান তো ঘুমিয়ে গেছে, তাকে যে ঘুম পাড়িয়ে শুয়ে দিয়েছি। আর আমি আজকে ভেবেছিলাম বিশেষ করে বাবানের সকালবেলা থেকে মানে মর্নিং রুটিনটা শেয়ার করবো। বাবান ঘুম থেকে উঠে সবার আগে তো পট করেই আসে, পটি টটি করে তারপরেরটা আর কি শেয়ার করতাম। তো কী করবো, বেচারার আজকে এত ঘুম পেয়েছে যে ঘুমিয়ে গেছে, কিছুক্ষণ আগেই উঠেছে, মানে ভালোভাবে ঘুম পুষ্ট করেনি, পটি করে দিয়েছে, পরিষ্কার টোসার করে দিয়েছি, তার ফ্যানিয়াল ফ্যানিয়াল করতে করতে দেখি ঘুমিয়ে গেছে। ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে আমি এগুলো নিয়ে বসে করেছি, এই যে এক লাখ জামা কাপড় এখানে জিনিসগুলো দেখাছিলাম তোমাদেরকে, সেগুলো ভাবছি যে না একটু গুছিয়ে দিবি সকাল সকাল। আর কালকে না মানে ভাত খাওয়ার সময় নুনের কোড়া হাতে করে আঁকতে গিয়ে না নুনের কোড়া সকাল করে পড়ে গেছে, এক গাদা নুন পড়ে গেছে, তা ঝাড় দিয়ে পরিষ্কার করেছি, তাও ওই গুঁড়ো নুন আর কি যাতে বলে ঘরে ঘর হয়ে গেছে, পায়ে পায়ে হচ্ছে। তা ভাবছি ঘরটা ছেড়ে গুছিয়ে মুছে নেবো, এরপরে ঘরটা মুছে ফুছি আর অন্যান্য আর কি কাজ ছাড়বো। তো এই যে জামা কাপড়গুলো এখন ভাজ করবো, আমি ভেবেছিলাম সকাল সকাল বাবানের মর্নিং রুটিনটা শেয়ার করবো ওর সাথে, বাবানের খাওয়া বাবাকে আটটার দিকে একবার খাইয়ে দেবো, সেগুলো ভেবেছিলাম শেয়ার করবো। আর হলো না, ঘুমাচ্ছে ঘুমাও, ও উঠলে যদি হয় তো অবশ্যই শেয়ার করবো, আর নাহলে আমার ডেইলি ব্লগ যেমন দেখো সেরকমই দেখো তোমরা। ওই যে বাপার পাশে শুয়ে রয়েছে, এই আসলে এই যে কারণটা হচ্ছে এইটা, টিভি দেখছে, জি ফর গোল্ড। হ্যাঁ, পড়াশোনা শেখা হয়ে যাবে ছেলের জন্য আমাদের, সারাক্ষণ আমাদের এখন চলে এ ফর অ্যাপেল, বি ফর বল, আর কি হাট্টি মাটি কি এসব সারাক্ষণ চলতে থাকে ওর জন্য। ও হচ্ছে এগুলো দেখে তারপরে খায় না, তো ওকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়। ও বলতো সবাইকে যে না ছেলের সামনে টিভি চালাবা না, ফোন দেখবা না, ছেলেকে দেখাবা না, কিন্তু ছেলের সবাই বলতো যে তুই এরকম এখন করছিস পরে দেখবি, তুই চালিয়ে দিবি বসে আছিস। আমার মামিও বলতো আর এখন সত্যি সত্যি ছেলের সামনে চালিয়ে দিতে হয়।
আর ওই যে এখন বাজে হচ্ছে 3:25। তো কাজ থেকে আসার সময় একবার দেখছি কতগুলো সবজি টবজি নিয়েছে, চিলি চিকেন খাবে তাই আবার নিয়েছে ক্যাপসিকাম, কতগুলো ফ্রিজের মধ্যে ক্যাপসিকাম পড়ে আছে আবার নিয়েছে ক্যাপসিকাম। এই যে এখানে সব এগুলো সব ফ্রিজে দেবো, কিছুটা মাখিয়ে দিয়ে দেবো। পটল, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এগুলোই আছে। কিছুটা মাখিয়ে দিয়ে দিই টমেটো। বল বাবা, বল বাবা, বল বাবা, বল বাবা, ওই বল।